নমস্কার বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল ম্যাগি রেসিপি নিয়ে। তো ম্যাগিটা দেখছোই, একদম গরম গরম নামিয়েছি। তো খুব সুন্দর করে ম্যাগিটা করেছি। তো ঝুমাবতী রান্নাঘরের চ্যানেলে সবাইকে স্বাগতম সকাল সকাল। তো এটা সকালে কিংবা সন্ধ্যায় টাইমে এই রেসিপিটা করে সবাইকে দিতে পারবে। তো কীভাবে বানিয়েছি তোমাদের দেখতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখি কীভাবে ম্যাগিটা বানিয়েছি। প্রথমে এখানে আমি দুইটা ম্যাগির প্যাকেট নিয়ে নিলাম, আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন জল দিয়ে দিব কড়াইটার মধ্যে। গরম জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নেব এখন এটা। কড়াই বসিয়ে দিলাম। এখানে নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ কলি, পেঁয়াজ কুচি, আর এটাও লঙ্কা। এগুলো আমি এখন দিয়ে দেব। তো প্রথমে আমি তেল দিয়ে দেব। লঙ্কা কুচি, হালকা ভেজে নিলাম। এখন বাঁধাকপিটা আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। হালকা একটু ভেজে নিলাম। এখন ম্যাগিটা দিয়ে দিব। ম্যাগিটার সঙ্গে ম্যাগি মশলাটা দিয়ে দিব। কি সুন্দর একটা কালার হয়ে যাবে। হালকা আছে ভেজে নিলাম ভালো করে, বেশি আঁচ দেওয়া যাবে না, এরকম ভাজাটা হবে। নামিয়ে নেব এখন। কি সুন্দর কালার এসেছে দেখছোই তোমরা, হয়ে গেছে। এখন এটা যে কোনোভাবে তোমরা খেতে পারো, সস দিয়ে কিংবা বিনা সসে। তো এখন এটা নামিয়ে নেবো।